সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি লক্ষ্মীপুর জেলা পদ্মার বাজার এলাকায় তো দর্শক আমরা এই এলাকায় একজন নারীর দীর্ঘদিন আগে মা মারা গিয়েছে বাবা দুটি বিয়ে করেছে আসলে এই মেয়েটা বাবা দুই বিয়ে করেছে মা মারা গিয়েছে তার জীবনযাপন কিভাবে চলছে আমরা আজ এই মেয়ের কাছে তার জীবনের গল্পগুলো শুনব এবং কি সে তার কেন নির্যাতন করে আমরা আজ এই নারীর কাছে শুনব তার জীবনের যে কষ্টের গল্পগুলো আছে সেগুলো তো চলুন দশক আমরা তার মুখ থেকে শুনি আসলে তার জীবনের যে বাস্তব গল্পগুলো সেগুলা তো চলুন দশক আমরা কথা বলি এই নারীর সাথে আপু সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু ভালো আছেন মোটামুটি কেন ভালো ভালো থাকতে পারেন না পুরোপুরি আপনার নাম একটু জোরে বলেন তো শিমু আক্তার আমরা যতটুকু শুনলাম যে আপনার মনে অনেক কষ্ট অনেক দুঃখের বিষয় লেখাপড়া করতে পারেন না স্কুলে ভর্তি হতে পারেন না আসলে কেন বিষয়গুলো আমরা একটু শুনতে চাই একটু বলেন তো আমাদেরকে টাকার সমস্যা এই কারণে পড়তে পারেন নাই আপনার বাবা আছে মা আছে মা কি হয়েছে কিভাবে স্টক করে হঠাৎ করে

আমি উস্বামিল তো এরকম আমার আমার বরিশাল আমি ওর কিন্তু পানি দিছি পানি দিছে হানি খেতে তুমি হ্যাঁ পানি খানো তুই হেঁটে নেতেন বুক হারি যা তারপরে মালা ব্যথা তো এই দিন গেছে আমার মনে আসুস্থ আমার আপুরে ফোন দিছে আপুরে ফোন দিয়ে তামার আফু আইসামসে চলে গেছে আমার পরীক্ষা ছিল বসার আফু দুই তিন দিন আমার মা ভালো আছে এমনি কিন্তু আমার মার ফেটে ঢোল আছে সমস্যা আছে কারণ তৈরি যে

তারপর আমি অন্তর সাথে নাই তোমার মামার বাদ দিছে তো আমার বাবারও দিছে আমারও বাত আমি অন্ত শুধু বাতের হাত দিছে আমার দুই নেলা খাইছে খাইছে আর তারপরে তা আমার আমি এরকম আমার বাদ দিয়ে শুয়ে শুয়ে করে আমি বসাতে ছিল তো বসাতে ছিল আমরা মুখে মাথার মধ্যে পানি দিতে তো আমি আর পানি দিই নাই পানি দিনে গতিকে গিয়ে হাতটা নিয়ে বাদ না বাদ ফেলে মধ্যে হাত দিয়ে আসছি আমি আর পানি দিই না তা আমার মা এ শুয়ে শুয়ে থেকে পড়ে গেছে পড়ে গেছে আর কেন আমার খুব আমার খুব মনে হয় নামাজ পড়ে না আমার খুব কী করে আমার দূর খেয়াল নেই তো আমার মাঝে হাত ধুয়ে সারা দিয়ে শুকনো খাওয়া করার দিয়েছে আমরা শিখে দিয়েছে তো আমার মনে হয় দই যাচ্ছে ডাক্তারি করে নিয়েছে তো আমরা ডাক্তার ডাক্তারের কাছে গেছে আমরা ভূত হয়ে ডাক্তার আইসা আমরা মন খুলতে ইয়ে করছি আর করোনার পরে তো ওই হাতে নিলে মারা গেছে কতক্ষণ এখন কমাইছে কোয়ানোর পরে তারপরে হাতে নিতে মারা গেছে মারা গেছে তো আর হ্যাঁ বলেন সিমু আচ্ছা সিমু আপনার যে ভাইয় বউ নিয়ে আপনাদের এই ঝামেলাগুলা আপনার ভাইয়ের বউ কি মানে আপনার আপন ভাইয়ের বউ সৎ ভাই আপনার বাবা কয়টা বিয়ে করেছে না আমার বাবার দুইটা বিয়ে করছে আরেক বিয়ে করছে মারা গেছে বউ একটু মারা গেছে এখন বিয়ে করছে মারা গেছে এখন বাবু মুরব্বী এখনকার বিয়ে করে না বাবা অসুস্থ আচ্ছা আমি জানতে চাই আপনার মা কে কি আগে বিয়ে করেছে না ওই সংসারে আগে বিয়ে করেছে আচ্ছা মানে আপনার যে সৎ মা বড় মা উনি আগে মারা গেছে এরপরে আপনার আম্মুকে বিয়ে করছে তো এই যে আপনার যে সৎ ভাই ছিল হ্যাঁ সে সৎ ভাই কি আপনাদেরকে কি আপন বোনের মতো মেনে নিত কখনো মানে কি বিয়ের পরে ভালো বিয়ে মানে বিয়ের পর থেকে সে চেঞ্জ হয়ে গেছে আচ্ছা তো এই আপনাদের মনে করেন সংসারে আয়ের মূলত উৎসাহ ছিল কে আয় করতেন কে

যে তারা বোন একজন ভাই একজন তো বোনের বিয়ে হয়ে গেছে বোনের আর আমাদের চাইবে না আচ্ছা তো আপনার যেই সৎ বোন ছিল তিনি কি আপনাদেরকে আপন বোনের মতো দেখতো না তিনি বিয়ে হয়ে গেছে আর আমগোই তার ফার্স্ট তো নাম বললো তো যোগাযোগ ছিল না শুধু ভাইয়ে বিয়ে করছে আর ও সময় আইছে আচ্ছা তো এই আপনার মনে করেন যে ভাই সেই ভাই তো মূলত আপনাদের সংসারের মূল আয়ের উৎসাহ ছিল সে তো আপনার লেখাপড়া যা খরচ ছিল সব দিত তা আপনারা আপন ভাই বোন কজন আপনারা বন্ধুজন ভাই একজন আচ্ছা আপনার আপনি সবার বড় না আপনি মেজ আপনি সবার ছোট তো আপনি যে বড় বোন তাকে কি বিয়ে দিয়েছে আচ্ছা তাকে বিয়ে দিতে যে খরচাগুলো লেগেছে সেগুলো দিয়েছে কি এওলাতে আমার বাইয়া ছিল বাইয়া দিছে তারপর আমার মা এইদিকে এসে দেখজনী আর ছিল ও কিছু খরচ হয় আর আমার বাবা এমনি উদারতার করে বিয়ে দিয়েছে আচ্ছা মানে আপনি যে সৎ ভাই উনি কিছু হেল্প করেছে আপনার বাবা কিছু দিয়েছে আপনার মামারা কিছু দিয়েছে তো এখন যে আপনার যে আপন ভাই আছে ও তো ও হেকে ও ও কি সফল ও কি কোনো কাজ কাম করে

মানে আপনার লেখাপড়ার খরচের জন্য কেউ এক পয়সাও দেয় না তা আপনার এই লেখাপড়া কি এখন চলছে না বন্ধ হয়ে গেছে এখনো ভর্তি হতে পারেন নাই আচ্ছা তো আপনার কি মনে হয় আপনার মা যখন থাকতো আপনার মা থাকলে কি আপনার মা এই আপনাকে ভর্তি করান ছাড়া রাখতো

মানে কি ধরনের গুলা মার থেকে পেতেন এখন যেটা পাচ্ছেন না তো সীমু মায়ের কথা মনে পড়ে আচ্ছা মা তোমাকে আদর করত কেমন এখন মাকে কোন কথাটা ভেবে ভেবে মাকে মিস করো দর্শক আপনারা দেখছেন মায়ের কথা মনে করাতে হয়তো এই মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে তো আমরা অন্য প্রশ্নে যাই মায়ের কথা যে তো মনে করলেই অনেক কষ্ট হয় মেয়েটার তো এইদিকে তাকাও আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো কিসে মানে নাইনে উঠবা তো নাইনে ভর্তি হয়েছ তা এখন তো সময় শেষ ভর্তি হতে পারবা ভর্তি হওয়ার কোন সুযোগ আছে আছে আচ্ছা তো তোমার হতে কত টাকা খরচ হয় সেটা একটু আমাদেরকে তো মানে কত টাকা লাগবে দশ হাজার আমরা তো কাউকে কখনো বলি না যে কত টাকা লাগবে আমরা কোনো নির্ধারিত করে দেই না তো তোমাদের কত খরচ হবে সেটা তোমরা বলো ধরেন ভর্তি হইতে গাইড গাইতে কিনতে অনেকটাকে খরচ মানে কে রকম একটু ধারণা ধারণা আছে তো সিমু তোমার এই স্কুলে ভর্তি হতে কত টাকা লাগবে সাত থেকে আট হাজার টাকা আচ্ছা তো তোমাকে যদি কেউ এই সাত আট হাজার টাকা হেল্প করে তাহলে কি তুমি লেখাপড়া করতে পারবা ঠিকভাবে হ্যাঁ তো সিমু তাহলে তুমি সাত থেকে আট হাজার টাকা দিলে তুমি লেখাপড়া সুন্দরভাবে চালিয়ে যেতে পারবা না কেন পারবে না পারবে না টাকা লাগবে তারপরে টাকা লাগবে জামা কাপড় জুতা বুর্গা আচ্ছা তার মানে তোমার মানে তোমার স্কুলের যে খরচটা সেটাও চালানোর মতো কেউ নেই আচ্ছা দর্শক আপনারা দেখছেন মা নেই বাবা থেকেও নেই মেয়েদের বাবা থেকে আসলে কি কতটুকু মানে লাভবান সেটা আমরা জানি না কারণ মেয়ে তো হচ্ছে মায়ের আঁচলে থাকে তা আসলে একটা মেয়ের যদি মা না থাকে বড় বোন বিয়ে দিয়ে দিয়েছে যে বড় ভাই আছে সে থাকে অসুস্থ আরেকজন বড়ো ভাই আছে সে থাকে তার ওয়াইফ নিয়ে শহরে আসলে এই মেয়েটা কার কাছে গিয়ে দাঁড়াবে আমাদের সমাজে তো অনেকে অর্থশালী আছেন আপনারা যদি একটু সহযোগিতা করেন তাদেরকে হয়তো তারা লেখাপড়া করতে পারবে তারা লেখাপড়া করে শিক্ষায় শিক্ষিত হতে পারবে তো শিমু আপনি লেখাপড়া করে কি ধরনের স্বপ্ন দেখেন কি হতে চান আপনি লেখাপড়া করে

বিনা আচ্ছা বিনা পয়সায় মানে মানুষকে চিকিৎসা দিয়ে যাবা আচ্ছা দর্শক আপনারা দেখছেন গরিবের মেয়ে স্বপ্ন অনেক বড় যদি হয়তো আমাদের সমাজে আমাদের একটা কথায় আছে গোবরে পদ্মফুল ফুটে হয়তোবা এই গরিবের মেয়েটা একসময় হতেও পারে আপনাদের সকলের সহযোগিতায় একজন বড় ডাক্তার নামি ডাক্তার হতে পারে তো সিমু আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে

আচ্ছা তোমার নাম সিমু তোমাকে এই নাম্বারে ফোন দিলে খুঁজে পাওয়া যাবে আচ্ছা তো দর্শক আপনারা যারা সাথে কথা বলতে চান তাকে সহযোগিতা করতে চান আপনারা এই শিমু আক্তারের এই নাম্বারে যোগাযোগ করবেন তো শিমু আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কি বলার আছে বলেন чему কি বলার আছে বলেন তো কি বলার আছে বলেন তো সিমু আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে বলেন আমি পরীক্ষা পারি না আর মানে আপনার আর্থিক সমস্যা লেখাপড়া করতে পারছেন না আচ্ছা দর্শক আপনারা যারা এই প্রোগ্রামটি দেখছেন মেয়েটা খুবই লজ্জিত গরিবের মেয়ে মা থেকে মা তো নেই বাবা থেকেও নেই তো আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো সে নাইনে ভর্তি হতে পারবে তো দর্শক আপনারা একটু তাকে সহযোগিতা করবেন আর আমাদের এই প্রোগ্রামটি যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক দিবেন তা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম